আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রার সম্পূর্ণ যে কন্টেন্ট আছে, অর্থাৎ সূচিপত্র আছে, এই সূচিপত্র নিয়ে আমি তোমাদের সামনে থাকার চেষ্টা করব। সেক্ষেত্রে বলবো যে তোমরা এর আগেও এই তৌহিদ একাডেমিতে এই ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ার অনার্স বা পাশ কোর্স বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে ম্যাথমেটিক্স অনার্সের যে সাবজেক্টগুলো তোমরা সাধারণত পড়াশোনা করে থাকো, সেই সাবজেক্টগুলো নিয়েই আমি তোমাদের সামনে থাকার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, যদি বলি যেহেতু ম্যাথমেটিক্সের অ্যাজ এ টিচার হিসাবে বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট যখন ছিলাম, সেটার সাথেই আমি তোমাদের সক্ষমতা প্রকাশ করেই আমি লিনিয়ার অ্যালজেব্রার এই ক্লাসটি শুরু করব। লিনিয়ার অ্যালজেব্রা যে এমন একটি বিষয় যেটি তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু এর সাথে অনেকটা সম্পৃক্ত ছিল, অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমরা ম্যাট্রিক্স করে এসেছো বা নির্ণায়ক করে এসেছো, কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে এসে এই নির্ণায়ক বা ম্যাট্রিক্সের যে ব্যাপকতা বা এখানে যে একটি রিসার্চের ব্যাপার আছে, এই বিষয়গুলোই কিন্তু অনার্স এর পড়াশোনার সময় আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। তাহলে এখানে চ্যাপ্টার ওয়ানে এ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা কি বা ম্যাট্রিক্সের প্রকারভেদ বা ইন্টার সাথে মিল রেখে আস্তে আস্তে যে ধাপে ধাপে ম্যাট্রিক্সগুলোর ক্লাসিফিকেশনগুলো চলে আসছে, মাত্রা বা এখানে ম্যাট্রিক্সের আমরা যদি বলি যে ওদের যে প্রকারভেদগুলো, এগুলোই কিন্তু আমি এখানে তোমাদের একটু আলোচনা করব। চ্যাপ্টার ওয়ানে দেখো, এ যদি বলি চ্যাপ্টার ওয়ানে এ অনুশীলনীতে দেখো 1 থেকে 12, অর্থাৎ 12টি এখানে আর্টিকেল আছে। অবশ্যই তোমাদের এই প্রত্যেকটি আর্টিকেল জানার জন্য ম্যাথের স্টুডেন্ট হিসেবে বলবো, তোমরা প্র্যাকটিস করো বা তোমরা একবার হলেও বিভিন্ন রাইটার বইগুলো তোমরা কিন্তু পড়বা। তারপরে এখান থেকে যে ম্যাথগুলো বা যে প্রশ্নগুলো আসছে 2 মার্কসের, 4 মার্কসের প্রশ্ন বা 1 মার্কসের, এগুলো তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। পরবর্তীতে আমি কিন্তু চেষ্টা করবো চ্যাপ্টার ওয়াইজ আমি এখানকার যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো এক জায়গায় গুছিয়ে তোমাদের সামনে আপলোড করার। ওকে, চ্যাপ্টার ওয়ানের দেখো বি আছে ডিটারমিনান্টস, যেটা তোমাদের আগে বলেছিলাম যে ইন্টার সাথে অনেকটা মিল আছে, তথাপি এখানে 0 থেকে 12টি এখানে আর্টিকেল আছে, তোমরা দেখলে বুঝবে। এরপরে আসো দেখো যেটা সি, ইনভার্স ম্যাট্রিক্স এবং র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। এটি কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বিপরীত যে ম্যাট্রিক্সটা কীভাবে পাবো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনার্স লেভেলেরই কিন্তু এখানে যদি বলা হয় যে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। এখানে দেখো 0 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10টি এখানে আর্টিকেল আছে, 10টি আর্টিকেলে কিন্তু তুমি এখানে যদি বলা হয় যে বিপরীত ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে নির্ণয় করবে, এগুলো পারা যাবে। এরপরে আসো দেখো যেটি তোমাদের জন্য অনার্স ইন্টার পাস করে এসে তোমরা কিন্তু যেটি পাবে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এখানে চ্যাপ্টার 2, আর টু দি পাওয়ার এন, অর্থাৎ এন মাত্রিক যদি বলা হয়, যে আমরা যেটা দেখে এসেছি ক্রোমোজোরের সেটের ক্ষেত্রে, ক্রোমোজোর সেট যখন আমরা পেয়েছি, এ ক্রস বি যখন আমরা করেছি, এ ক্রস বি করে দেখা যাচ্ছে যে আমরা এ ক্রস বি সেটকে আমরা যখন বলছি যে ক্রোমোজোরের যে একটা সেট, এই সেটকে আমরা যখন এখানে ভেক্টর যদি বলি, এখানে যদিও বা এখানে বলেছি ভেক্টর জগতের কথা, তো ভেক্টরের ব্যাপারটা চলে আসবে যে 2টি সেটের কার্টেসিয়ান গুণজ করে যে আমরা বাস্তব সংখ্যার 2টি সেটের যে আমরা জগৎ তৈরি করছি, ভেক্টরের এখানে জগৎ তৈরি করছে বাস্তব সংখ্যার ভেক্টর, সেটি নিয়ে কিন্তু মূলত তোমাদের এই চ্যাপ্টার 2। এবং এখানে সিডারিয়ান, অর্থাৎ এখানে কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল জগতে যে ভেক্টরের ব্যাপার, এই ভেক্টর নিয়ে কিন্তু এখানে জটিল জগতের ভেক্টরগুলো তোমরা এখানে পাবে। সেই ক্ষেত্রে দেখবে যে তোমাদের এই চ্যাপ্টারটি তোমাদের কাছে নতুন হিসাবে ভেক্টরস ইন রিয়েল আমাদের জগতে, বাস্তব জগতের আমাদের এন, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এনের মাত্রার উপর ডিপেন্ড করবে। যদি এন দ্বিমাত্রিক হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে এক্স কমা ওয়াই ত্রিমাত্রিক হতে পারে, এক্স কমা ওয়াই কমা জেড, আমরা যেমন ক্রোমোজোরের ক্ষেত্রে এক্স কমা ওয়াই দিয়ে কিন্তু আমরা একটা অন্যায় তৈরি করেছিলাম, অন্যায় থেকে এটি বলেছিলাম ফাংশন কিনা, এগুলো দিয়ে কিন্তু মূলত তোমাদের চ্যাপ্টার 2। ওকে, এবং কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও এখানে ব্যাপারটা চলে আসবে যে আমরা যখন একটি জগৎকে, অর্থাৎ জটিল জগৎকে আমরা যখনই প্রকাশ করছি ম্যাথমেটিক্স দিয়ে, ম্যাথমেটিক্সের মাধ্যমে, তখন কিন্তু একটা ব্যাপকতা চলে আসছে। এটি তোমাদের যখন আমি ম্যাথ করাবো তখন একটু ইন ডিটেলসে বলবো। চ্যাপ্টার 3, আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট।
আমরা কিন্তু ইন্টারমিডিয়েট এও কিন্তু আমরা যে ম্যাট্রিক্সের সমীকরণ পেয়েছিলাম, বা আমি যদি বলি যে নির্ণায়কের সমীকরণ পেয়েছিলাম, ওখানেও কিন্তু তোমরা একটা সমীকরণ থেকে তোমরা নির্ণয় করেছিলে বা ম্যাট্রিক্স নির্ণয় করেছিলে, বা এসএসসি লেভেলেও তোমরা যখন দুই চলক বিশিষ্ট সমীকরণ পেয়েছিলে সেটা প্রতিস্থাপন পদ্ধতি হতে পারে, আর গুণন পদ্ধতি হতে পারে, কিন্তু এক্স ওয়াই জেড তিন চলক মিলেও কিন্তু সমীকরণ তৈরি করা যায়। সেক্ষেত্রে এই ধরনের বলা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু একটি মান, বা টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড আর একটি সমীকরণ, বা থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন জেড সমান জিরো, এটি দিয়ে একটা সমীকরণ হতে পারে। অর্থাৎ এখানে যে চলকগুলো থাকবে এই সমীকরণে এক্স বা ওয়াই বা জেড, প্রত্যেকটি চলকের পাওয়ার কিন্তু মাত্রা কিন্তু এক হবে। এটি নিয়ে কিন্তু মূলত চ্যাপ্টার থ্রি আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে, এরপর আসো দেখো চ্যাপ্টার ফোর, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধানে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা বা প্রিয় বন্ধুরা, তোমাদের বলবো যে তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে লিনিয়ার অ্যালজেব্রাটা অ্যাকচুয়ালি লিনিয়ার বলতে এখানে কিন্তু একঘাত। এখানে দেখো, এখানে বলা হয়েছে আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ লিনিয়ারটা এখানে একঘাত বিশিষ্ট সমীকরণ আমরা যখন পাচ্ছি, এই সমীকরণকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করব, ম্যাট্রিক্সের প্রপার্টিজ, ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী, আমরা ফর্মুলা অনুযায়ী কিন্তু সমীকরণগুলো সমাধান করব, কিন্তু সমীকরণটা হবে কি একঘাত বিশিষ্ট, এবং সেটি নির্ণায়কের মাধ্যমে আমাদের সমাধানটা হতে পারে। সুতরাং চ্যাপ্টার ফোর, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধানের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা নির্ণায়ক ব্যবহার করব, কিভাবে আমরা ম্যাট্রিক্স নির্ণয় করব, এগুলোই মূলত এখানে এই ধরনের ম্যাথ। এরপর আসো চ্যাপ্টার ফাইভ, যেটি কি যে টপিক্সটা যদি বলি, যে অংশটা যদি বলি, অ্যাকচুয়ালি একটু অনার্স লেভেলেরই ম্যাথ, নতুন একেবারে, কারণ একেবারে নতুন ভেক্টর জগৎটা কি। ভেক্টর জগতের ক্ষেত্রে দেখো এখানে ফাইভের এ বলা হচ্ছে এখানে শূন্য থেকে সেভেন, অর্থাৎ সাতটি এখানে আমরা যদি বলি যে আর্টিকেল আছে একটা ভেক্টর স্পেস, সেটা এমন হতে পারে যে দ্বিমাত্রিকের ভেক্টর হতে পারে, ত্রিমাত্রিকের ভেক্টর হতে পারে। ইন্টারমিডিয়েটে কিন্তু তোমরা আই জে কে এটার ধারণা পড়ে এসেছিলে, ওকে, যে থ্রি আই প্লাস টু জে প্লাস টু কে, এই ভেক্টরের তোমরা অনেক সময় কোণ নির্ণয় করেছো বা লম্ব কিনা, এগুলো কিন্তু এখানে মূলত ভেক্টর জগৎটা পাচ্ছ, ভেক্টর জগৎটাকে এটা নিয়ে আলোচনা করা হবে। এরপর আসো দেখো ফাইভ বি, যোগাশ্রয়ী সমাবেশ বা নির্ভরশীলতা বা অনির্ভরশীলতা। এখানে আমাদের কম্বিনেশন অফ যে লিনিয়ার আমাদের ইকুয়েশন বা এখানে ভেক্টরের যে স্পেস থাকবে, ভেক্টর স্পেস দিয়েই কিন্তু আমাদের ম্যাথগুলোর সলিউশন দিতে হবে, এবং কখন আমাদের ডিপেন্ডেবল আমাদের মান আসবে বা ইনডিপেন্ডেবল মান আসবে সেটা লিনিয়ার স্পেসের ক্ষেত্রে আমরা বা ভেক্টর স্পেসের ক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো। এরপরে দেখো লেখা আছে সুযোগ ভিত্তি এবং সুযোগ বা এখানে কারিকা বলতে পারো তোমরা, বা এখানে ভিত্তি বা মাত্রা আমরা দেখবো যে আমরা এখানে কখন একটা বেস তৈরি হচ্ছে বা মাত্রা কত মাত্রার আমাদের ভেক্টর জগৎ তৈরি হচ্ছে, ভেক্টর নিয়ে কিন্তু এখানে মূলত ম্যাথ। এবং দেখবা ফাইভ সি এর শূন্য থেকে টেন পর্যন্ত এই দশটি আর্টিকেল যদি তোমরা একটু সময় নিয়ে পড়ো, অবশ্য তোমাদের কাছে হতে পারে যে স্যার আপনি এত কথা বলতেছেন, আপনি তো কোনো ম্যাথ করাচ্ছেন, মূলত আমি চেষ্টা করেছি বা চেষ্টা করব প্রাথমিক অবস্থায় একটা প্লেলিস্ট সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা, এটি আমার উদ্দেশ্য হবে। এরপরে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বোর্ডের প্রশ্নগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপর চ্যাপ্টার যদি বলা হয় চ্যাপ্টার সিক্স, চ্যাপ্টার সিক্সে খেয়াল করো যে সিক্সে বলা হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন, লিনিয়ার অফ ট্রান্সফরমেশন। আমরা যদি বলা হয় ভেক্টর জগৎ থেকে আমরা যে একটা ট্রান্সফার করব অন্য একটি জগতে যাওয়ার চেষ্টা করব, সেটা আমরা কিন্তু যদি বলি যে লিনিয়ার, এখানে বলা হচ্ছে দেখো লিনিয়ার ট্রান্সফরমেশন, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনগুলো যে আমাদের একঘাত বিশিষ্ট যে সমীকরণগুলো থাকবে এগুলো আমরা কীভাবে আমরা ট্রান্সফার করব, বা এখানে আমাদের স্পেস একটা ব্যাপার থাকবে। এরপর দেখো যে এই ট্রান্সফরমেশন অফ লিনিয়ার যে ইকুয়েশন পাবো, এখানে আমরা কিভাবে ম্যাট্রিক্সের আমরা মাধ্যমে এগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব, বা এগুলো একটু এনতম পদ পর্যন্ত আসবে, এগুলো কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস না করলে, বারবার প্র্যাকটিস যদি না করো সেক্ষেত্রে তোমাদের আসলে একটু সমস্যা হয়ে যাবে। এবং লাস্ট অফ অল দেখো চ্যাপ্টার সেভেন, চ্যাপ্টার সেভেনটা কিন্তু যদি বলা হয় শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু চলে আসে, ম্যাট্রিক্স কিন্তু আসে, আমাদের আইগেন মান বা আইগেন ভেক্টর, যে ভেক্টরে কীভাবে আমরা সাহায্যে আমরা ম্যাট্রিক্সের কোনো আইগেন আইগেন মান বা আইগেন
আমরা যদি বলি ভেক্টর কিভাবে নির্ণয় করব বা আইগেন ভেক্টর আমরা কিভাবে ম্যাট্রিক্সের নির্ণয় করব, এগুলো নিয়ে মূলত এই তোমার চ্যাপ্টারটি। সুতরাং তোমাদের বলবো প্রিয় বন্ধুরাই, আমি বলবো ম্যাথমেটিক্সের ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসাবে আমি বলবো, তোমরা কখনো ভয় পেও না। অনুরোধ করব বারবার তোমাদের বলবো যে তোমরা তোমাদের প্রতিটা যে ফার্স্ট ইয়ারের চারটি পার্ট মানে সাবজেক্ট আছে, এখানে যদি বলি আজকে আমি যদি বলি যে তৃতীয় সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রাতে তোমরা টোটালে 100 মার্কস পাবা, এর মধ্যে 80 মার্কস থাকবে তোমাদের বর্ণনামূলক আর 20 মার্কস ইন কোর্স আকারে থাকবে। তাছাড়া দেখো এভাবে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত টোটাল এভাবে আর্টিকেল প্রায় 125টি আর্টিকেল আছে। এই 125টি আর্টিকেলের মধ্যে যে আর্টিকেলগুলো তোমাদের আসলে পড়া লাগবে, জানা লাগবে, সেগুলো তোমরা যদি একটু দেখো বা পড়ো কোনো সমস্যার কথা না। জাস্ট আমি তোমাদের সামনে অ্যাজ এ ফ্রেন্ডশিপ একটি রিলেশন তৈরি করার জন্য এই তৌহিদ একাডেমিতে আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি। কারণ অনার্সে যে কিন্তু আসলে স্কুল বা কলেজ লেভেলের মতন কোনো কোচিং সেন্টার নাই বা কোনো টিচার তোমাদের ওভাবে পড়ায় না, শুধুমাত্র বড় ভাইয়েরা তোমাদের ডিপার্টমেন্টে যারা প্রিভিয়াস ক্লাসের ভালো স্টুডেন্টস হলো বা যারা একটু প্র্যাকটিস করে তাদের কাছে কিন্তু তোমরা হয়তো হেল্প হিসেবে এই বিষয়গুলো প্র্যাকটিস করবা। তবে বলবো যে তোমরা যদি বিভিন্ন রাইটার বইগুলো ম্যানেজ করো, ম্যানেজ করে যদি প্র্যাকটিস করো বা এভাবে আর্টিকেল ধরে ধরে যদি তোমরা বারবার প্র্যাকটিস করো দেখবা ইনশাল্লাহ নিজেরাই কিন্তু অনেক ভালো তোমরা করতে পারবা। তাহলে তোমরা আরেকবার দেখে নাও সম্পূর্ণ যে লিনিয়ার অ্যালজেব্রার আমাদের 7টি চ্যাপ্টার আছে, এই 7টি চ্যাপ্টার থেকে কী কী টপিকস আমরা পড়বো বা কী কী বিষয়গুলো আমাদের জানা থাকবে এগুলো আমি ইন ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থাকো, নিজেকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করো, এবং সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।